আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আজকের ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আসছি রাইট ফর্ম ভার্বের যে টেন্স রুলস আছে আমার রচিত বইয়ের মধ্যে, সেই 10টা রুলসের বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামের আজকের লাস্ট রুল অর্থাৎ রুলস 10 নিয়ে আলোচনা করব। বিগত ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি তোমাদেরকে রুল 1 থেকে 9 পর্যন্ত বিস্তারিতভাবে শিখিয়েছি। এই 10টি রুলস যদি তুমি রাজত্ব করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, তাহলে বিগত কোশ্চেন সহ আগামী যত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে তোমরা সমাধান করতে পারবা বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম রাইট ফর্মের বেসিক রুল। কিন্তু রুলসটা বেসিক হইলেও অনেকে এখানে অনেক ভুল করো, তো সেটা কিভাবে টেকনিকে বা সহজে শিখতে পারো সেই চেষ্টাই করবো এই ভিডিও টিউটোরিয়াল। তাকে আমি বেসিক যে রুলসটা সেটা শিখিয়ে নিচ্ছি। এখানে আমরা শিখব সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার সম্পর্কে, সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী, যদি সাবজেক্ট থাকে সিঙ্গুলার, আমি আবার বলি সাবজেক্ট থাকে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এ হচ্ছে বেসিক রুলস। সাবজেক্ট যদি থাকে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি থাকে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। সাবজেক্ট যদি থাকে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, মানে একদম মনে রাখতে হবে, এটা হচ্ছে মূল নিয়ম। এখন কোনটা ভার্ব সিঙ্গুলার কিভাবে চিনব, সাবজেক্ট সিঙ্গুলার কিভাবে চিনব, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখন আমরা কিভাবে চিনব সেটা একটু বলে নিচ্ছি। সাবজেক্ট যদি তোমার ভার্বের সাথে, আমরা ভার্বটা মনে রাখবো, যেমন ওয়ার্ক, ডাব্লিউ আর কে ওয়ার্ক, আর একটা হচ্ছে ওয়ার্ক, হ্যাঁ। তারপর হচ্ছে মনে করো আমি দিয়ে দিলাম প্যারেন্ট, আর হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে ক্লিয়ার করব বিষয়টি। যদি ভার্বের সাথে এস থাকে, ভার্বের সাথে এস না থাকে, এখানে ওয়ার্ক আছে কোনো এস নাই, এস আছে, ওয়ার্কসের সাথে ভার্বের সাথে এস থাকলে বা ইএস থাকলে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। কিন্তু নাউনের ক্ষেত্রে এস এস না থাকলে সিঙ্গুলার, এস না থাকলে সিঙ্গুলার। আমি আবার বলি, ভার্বের সাথে এস বাই এস থাকে সিঙ্গুলার, আর নাউনের ক্ষেত্রে এস বাই এস না থাকে সিঙ্গুলার। ভার্বের ক্ষেত্রে হচ্ছে তোমার এস বা ইএস না থাকে পুরো, আর নাউনের ক্ষেত্রে এস বা ইএস থাকবে পুরো। এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। অর্থাৎ আমি যদি কোনো নাউনের সাথে এস যোগ করি তাহলে পুরো হয়ে যাবে, আর যদি কোনো ভার্বের সাথে এস যোগ করি তাহলে সিঙ্গুলার হয়ে যাবে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা উদাহরণ দেখি, রোড অ্যাক্সিডেন্ট। এখানে দেখো অ্যাক্সিডেন্টের সাথে কোনো এস নাই, সুতরাং এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার। নাউনের সাথে এস না থাকে সিঙ্গুলার, তাহলে এখানে হবে, যদি আমরা বি ভার্ব জানি কি অ্যাম ইউজার হয় বা অজার হবে, এই পাস্ট অর্ডারের মধ্যে হবে, যদি প্রেজেন্ট হয় অ্যাম ইউজার হবে, পাস্ট হবে অজার হবে, যেহেতু বি আছে তাহলে অ্যাম ইউজারের হবে, তাহলে আমরা রোড অ্যাক্সিডেন্ট ইজ নিব, কারণ কি সিঙ্গুলার, ইজ হচ্ছে সিঙ্গুলার। আর হচ্ছে অ্যাম হয় হচ্ছে আমরা জানি আইয়ের সাথে, আর আর হচ্ছে পুরো। তো আমাদের যেহেতু সাবজেক্ট এখানে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার ইজ, এখানে আর দিলে হবে না, এখানে যদি আর দেই তাহলে এটা ভুল হবে, ঠিক আছে। যদি এখানে থাকতো অ্যাক্সিডেন্ট এস থাকতো তাহলে আমাদের হইতো আর, তাহলে হইতো আর, কারণ এখানে পুরো এখানেও পুরো, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো প্যারেন্টস, আচ্ছা প্যারেন্ট হচ্ছে পিতা অথবা মাতা, যে কোনো একজন, কিন্তু প্যারেন্টস থাকে পিতা মাতা দুইজন একসাথে, ঠিক আছে। তো এখানে দুইজন পুরো, তাহলে আমাদের লাভ হবে না, লাভস হবে। এখন দেখো আমরা জানি ভার্বের সাথে এস বা এস থাকে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আমাদের এখানে সাবজেক্ট আছে কি পুরো, তাহলে আমাদের লাভ হবে অ্যান্সার, এটা ভুল। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল রুলস 10। যদিও মনে হয় অনেক সহজ, কিন্তু তোমরা যদি সিঙ্গুলার পুরো না চিনো এই ব্যবহারটা তোমরা করতে পারবে না, রাইট ফর্ম পারবে। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই রুলসটা দিয়ে এমন কোনো কোশ্চেন নাই যে এখান থেকে না আসছে, প্রায় আমরা পেয়ে যাচ্ছি, প্রায় 90% বা 80%, কমপক্ষে 80% দেখবা প্রশ্নের মধ্যে এই রুলসটা থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টি খুব আমি চেষ্টা করছি আমার দিক থেকে আলোচনা করার জন্য। তারপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্টস করবা, আমি আরও বিস্তারিত কমেন্টস বক্সে তোমাকে শিখিয়ে দেবো ভিন্নভাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সমস্ত ইংলিশ ভিডিওগুলো যদি আলাদাভাবে তুমি পেতে চাও, তাহলে আমাদের নতুন চ্যানেল আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ওখানে তোমরা প্রিভিয়াসলি একাডেমিক অ্যাডমিশন বিসিএস সমস্ত যে ইংলিশ ক্যাটাগরির যে ভিডিও সেখানে তোমরা পেয়ে যাবা।
তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, সেই পর্যন্ত নতুন অন্য কোনো ভিডিও তো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো পরবর্তী কোন টপিক নিয়ে আলোচনা করতে পারি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো, অর্থাৎ আমরা কম্পিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব না পাংচুয়েশন নিয়ে আলোচনা করব, কোন বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা, যাতে আমি পরবর্তীতে ওইটার আমার বই রচিত যে 6-7 রুলস করে দেওয়া আছে যে শর্ট টেকনিকে এবং কীভাবে শেখা যায় সেই রুলসগুলো নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও আমি এরকম বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।